প্রতিদিনের গল্প পাঠের আসর আর গাছ বিতরণের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান করে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বেশ সাড়া ফেলেছে তরুণ সমাজকর্মী মাহমুদুল ইসলাম মামুন। গত কয়েক বছর ধরে চলমান তার বিভিন্ন উদ্যোগ এরই মধ্যে পরিচিত করেছে গোটা বাংলাদেশে। পঞ্চগড় থেকে সরকার হাজারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সূর্য ওঠার সাথে সাথে গাছের চারা, প্ল্যাকার্ড আর ব্যাগ ভর্তি বই নিয়ে সাইকেলে করে বেরিয়ে পড়েন মাহমুদুল ইসলাম মামুন। এরপর কারো বাড়ির আঙিনা, নদীর পাড় কিংবা স্কুল মাদ্রাসার মাঠে বসে শিশুদের গল্প শোনান তিনি। গল্প আর লেখাপড়ার পাঠ শেষে শিশুদের হাতে তুলে দেন বিভিন্ন গাছের চারা। এসবের পাশাপাশি চলে মামুনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। আজিজনগর গ্রামের মৃত আজহারুল ইসলামের ছেলে মামুন মা মাহমুদা বেগমকে নিয়েই গ্রামে বাস করেন। ছোটবেলা থেকেই গাছপালা, পশু পাখি আর বই পড়ায় তার উৎসাহ, কিন্তু এসব ভালো কাজেও আসে অনেক বাধা। নিরাপত্তা অভাব আমাদের আছিল, এই তো গার্জেন নাই। যেমন নদী দূষণ রোধের জন্য আমি বাজারের উচ্ছিষ্টাংশগুলো নদীতে ফেলা হতো, আমি ওই উচ্ছিষ্টাংশগুলো ক্যারি করে আনি বালতিতে করে, এনে আমি ওটাকে সার বানাচ্ছি এবং যাদের হাঁস মুরগি খাবার নেই, গরিব মানুষ, ওদেরকে আমি কিছু দিচ্ছি যে তোমরা নিয়ে যাও। মামুনের কাছে গল্প শুনে ও বই পড়ে এলাকার শিশুদের মাঝে এসেছে অনেক পরিবর্তন। আমাদেরকে মামুন ভাইয়া গাছ দেয়, পড়ায়, আট করে, সবসময় সকালে পানি খেতে বলে, হাত ধুতে বলে, মা বাবাকে পানি আগায় দিতে বলে, আমরা দেই। মামুন চচ্চু সংগ্রহে আমরা এখন অনেক কিছু শিখেছি, আমরা এখন পরিবেশ সম্পর্কে অনেক সতর্ক হয়েছি। তাকে সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছে প্রশাসন। অসহায় ছাত্রছাত্রীদের লেখাপড়া করাই আমরা তার সর্বাঙ্গীণ উন্নতি কামনা করছি এবং আমাদের তরফ থেকে যতটুকু সাহায্য করার আমরা অবশ্যই তাকে সাহায্য করব। আমরা উপজেলা প্রশাসনের তরফ থেকে, উপজেলা পরিষদের তরফ থেকে সময় সময় তার এই কাজগুলোকে সমর্থন এবং সাহায্য করে থাকি। কিছু বাধা বিপত্তি থাকলেও প্রকৃতি ও পরিবেশ নিয়েই কাজ করে যেতে চান মামুন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।